আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে আমি চলে আসছি রংপুর শহরের খুব জনপ্রিয় একটি ফুড ভ্যানে যেখানে প্রতিদিন অনেক মানুষ খাওয়ার জন্য ভিড় করে তবে এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় এর আগেও আমি এইখানকার বটভুনা খিচুড়ি মাটন চপ নিয়ে ভিডিও করছি তবে আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে এখানকার আপনার যে কলিজা ভুনাটা আছে এটা খেয়ে দেখার জন্য বুঝতেই পারছেন আমি কোথায় আছি রংপুর জেলা পরিষদের সামনে এই যে রংপুর জেলা পরিষদের সামনে যে আপনার বটভুনাটা পাওয়া যায় ওই ফুড ভ্যানে গেলেই কিন্তু আপনি কলিজা ভুনা পাবেন আরও সহজ করে যদি আপনাদেরকে ঠিকানাটা বলি তাহলে এটা রামমোহনের অপোজিটে রামমোহন যে মার্কেটটা আছে সেটার অপোজিটে আর হচ্ছে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে একদম পাশেই কিন্তু এই ফুড ভ্যানটা পেয়ে যাবেন এখানকার ফুড ভ্যান নিয়ে সবার একটা অভিযোগ আছে যে অনেক সময় গেলে আমরা পাই না তো এনার ইচ্ছা মতো ইনি বসে তবে যেদিন করে তিনি ওইখানে বিক্রি করেন সেদিন করে কিন্তু বিকেল থেকে রাত পর্যন্ত এখানে বেচা বিক্রি হয় আমার হাতে দেখতে পাচ্ছেন দেড়শো টাকার কিন্তু কলিজা ভুনা এখানে কলিজার পাশাপাশি আপনি গাজর তারপরে শশা যদি থাকে শশা পেতে পারেন এখানে কাঁচামরিচ পেঁয়াজের একটা মাখা আপনি পেতে পারেন কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা জাস্ট দেওয়া হয় তো চলেন প্রথমে একটু কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে এটা একটু মুখে দিয়ে দেখি এটা খেতে কেমন লাগে কলিজা ভুনার পাশাপাশি অল্প পরিমাণে একটু বট ভুনা আমাকে দেয়া হয়েছে প্রথমে কলিজা ভুনাটা চলেন মুখে দেই এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা প্রথমে মুখে দিয়ে আমার কাছে আহামরি তেমন কোনো কিছু মনে হয়নি বা খুব একটা ভালো লাগবে এই রকমও লাগেনি এবার চলেন গাজর দিয়ে সঙ্গে যে পেঁয়াজ কাঁচামরিচ আছে সেটা দিয়েও মুখে দিই একটু সামন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কলি যেটা না বেশি পুরায় ফেললে যেমন লাগে এই রকম লাগতেছে মনে হচ্ছে যে বেশি পুরায় গেছে তো আমার কাছে এটা ভালো অতটা মনে হচ্ছে না আরেকটু মুখে নেই যেহেতু পোড়া পোড়া লাগতেছে যেটা ভাজা কম সেটা একটু মুখে দিয়ে দেখি হ্যাঁ এটার মধ্যে কিন্তু একটা ভালো পরিমাণে স্বাদ পাওয়া যাচ্ছে তো যেটা বেশি পুড়ে গেছে এটার মধ্যে খুব একটা স্বাদ লাগতেছে না আর যেটা পুড়ছে কম সেটার মধ্যে কিন্তু স্বাদ পাওয়া যাচ্ছে আর ভুনাটা তো এখানে সব সময় ভালো তো ভুনাটা আমি আজকে ওইভাবে আপনাদেরকে বলতেছি না এই বটভূণার সঙ্গে যেটা দেওয়া হয়েছে কলিজা ভোনার সঙ্গে সেটাও আমাকে ভালো লাগছে পেঁয়াজ মরিচ তারপরে গাজর দিয়ে যখন খাইছি সেটার স্বাদটা আমার কাছে ভালোই মনে হয়েছে তবে এই কলিজা ভুনাটা আমার কাছে দেড়শো টাকায় পুরো টাকা নষ্ট মনে হয়েছে এখানে কিন্তু অনেক মানুষ খেতে আসে তো আপনারা চাইলে খেতে যাইতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এখানে খাওয়ার অভিজ্ঞতা আপনার কেমন ছিল সেটা জানাবেন বিশেষ করে কলিজা ভুনা আপনার কাছে কেমন লাগছে সেই বিষয়টা জানিয়ে দিবেন